দেবরাতে একটি মায়ের তার মানে একটি মহিলার একটি মৃতদেহ পাওয়া গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলার পুলিশ প্রশাসন তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনের কোনো সক্রিয়তা নেই। যতটাই সক্রিয়তা দেখা গেছে ভারতেরাসের ঘটনার সময়, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের পরিষ্কার জানাতে চায়, আপনার ঘরের ভিতরে, আপনার রাজ্যের ভিতরে, আপনার নবান্ন থেকে ঢিলচুড়া দূরত্বে এতগুলো রেপ হচ্ছে, এতগুলো মার্ডার হচ্ছে, তার বিরুদ্ধে আজকের আপনি নিষ্ক্রিয় কেন? আর ততটাই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উত্তরপ্রদেশের হটরেসের ঘটনা নিয়ে আপনি এতটা সক্রিয়? আমরা উত্তরপ্রদেশের ঘটনাটা নিন্দা করেছি, কিন্তু প্রশ্ন বাংলার নারীরা কেন আজকে অসুরক্ষিত? সেই জন্য আজকের আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিএম সাহেবের কাছে আমাদের ডেপুটেশন আছে। এছাড়াও আমাদের দ্বিতীয় দাবি আছে, পশ্চিম মেদিনীপুরের আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করা হচ্ছে, মিথ্যা কেচে ফাঁসানো হচ্ছে। একজন কলেজ ছাত্রকে সেখানে মার্ডার কেসের সেখানে এফআইআর করা হচ্ছে, সেখানে নার্কোটিক কেস দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন রকম অস্ত্রের কেস দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের নারায়ণগড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে নির্মমভাবে বাংলায় যে নির্দিষ্ট আকারে যে মুসলিম তোষণের ফলে সে নির্দিষ্ট সম্প্রদায়ের দ্বারা আমাদের কার্যকর্তারা আক্রান্ত হয়। এছাড়া বিভিন্ন কলেজে পশ্চিম মেদিনীপুরের কাটমানি নেওয়া, পশ্চিম মেদিনীপুরের এখানে যে ইউনিভার্সিটি আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকম দুর্নীতি সামনে এসেছে, সুতরাং তার বিরুদ্ধে আজকের আমাদের প্রতিবাদ। সুতরাং পশ্চিম মেদিনীপুরের জন্য ল আইন অর্ডারটাকে ঠিকঠাকভাবে ইম্পোজ করা হয়, ঠিকঠাকভাবে পালন করা হয় এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আমাদের এই যে বাংলা বাঁচা আন্দোলন আমাদের আছে, তারই কর্মসূচি হিসেবে ছাত্র যুবদের হুঙ্কার বাংলা বাঁচানোর অঙ্গীকার, সেই কর্মসূচির আজকে একটি আমাদের শুভ সূচনা। অবস্থান বিক্ষোভ করেছেন? আমাদের অবস্থান বিক্ষোভ ডিএম সাহেবের অফিসের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ হবে, তারপরে আমরা আমাদের দাবি দোবা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে আসবো। আমার নাম সুরঞ্জন সরকার, রাজ্য সম্পাদক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ।